প্রকাশ্য দেবালোকে এক মহিলার কান থেকে সোনার দোল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনায় জখম হয়েছেন ওই মহিলা। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে চুঁচুড়ার সিংহী বাগান এলাকার বাসিন্দা রূপা ঘোষ অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান তিনি। এদিন শ্রীরামপুর থেকে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। চুঁচুড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা অটো স্ট্যান্ডে আসেন। সেখানে একটি খাবারের দোকানে খাবার কিনে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সেই সময় এক যুবক বাইকে করে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়েন। এর কিছু পরেই ওই মহিলার পিছু নেয় ওই যুবক। কিছুটা দূর যেতেই মহিলার দু কানে থাকা সোনার দুল ছিঁড়ে নিয়ে সে পালিয়ে যায়। কান থেকে দুল ছিঁড়ে নেওয়ার কারণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশের কাছে তিনি আবেদন জানিয়েছেন অভিযুক্ত যেন শাস্তি পায় এবং তিনিও যাতে তার সোনার দুল দুটি ফিরে পান। শ্রীরামপুর থেকে ফিরছিলাম, ফিরে এসে স্টেশন থেকে নেমে আমি 3 নম্বর স্টেশন থেকে নেমে সোজা অটো স্ট্যান্ডের দিকে আসছিলাম। এবার এসে ডান হাতের দিকে আমি একটা খাবার দোকান থেকে খাবার কিনে এবার বাপুটে হয়েছি। বাপুটে হওয়ার পর থেকে বাদিক দিয়ে ধরে আমি বিদ্যমান স্কুল দিকে ঢুকতে যাচ্ছি রাস্তার দিকে। ওইটুকু অনেকটাই এসেছি। আসার পরে খানিকক্ষণ পরে দেখলাম একটা ছেলে এসে বাইক নিয়ে আসলো। এসে তারপরে বিধবা স্কুলের কাছে দাঁড়িয়ে গেলো। দাঁড়িয়ে আবার বাইকটা রেখে বসে পড়লো, বসে একটা ফোন করছে। তখন আমি একটু এগিয়ে গেলাম। আমি তো ওকে চিনি না, আমি কী করে দেখবো অচেনার লোক, আমার দরকারই বা কী আছে, কে আসলো কে গেল। এইবার আমি ও পেছন থেকে এসে কান দুটো ধরে টেনে ছিঁড়ে নিয়ে আমি আবার এটা এরকম ঘুরতে ঘুরতে চলে গেল। ওটা নিয়ে মাথাটা ঘুরছিল, সব চাপা দিল সবাই এসে, রক্ত ফক্ত সব ভরে গেছে। আর একটা ভদ্রলোক এসে একটু তুলে দিয়েছে, সেটাকে তুলে দিয়ে চাপা দিয়েছে হাসপাতালে গেলাম। আগে এসেছিলাম থানায়, উনি বললেন, ওনারা বললেন আমার থানা থানায় যাও, থানার থেকে স্টিচ করে আসো, তারপরে আমি এখানে দেখবো। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ করেছি, আমার জিনিসটা হারিয়ে গেছে। আমার জিনিসটা যেন খোঁজ পাই, আমরা খুব গরিব মানুষ, কাজকর্ম লোকের বাড়িতে করে খাই দাদা। এই যে রাস্তায় চুঁচুড়োর মতন শহরে এরকম ঘটনা, কোথাও কি ভয় লাগছে? হ্যাঁ ভয় তো অবশ্যই, একে যে একা বেরোই না, বিশেষভাগ লোক নিয়ে বেরোই না, আমার হাজবেন্ডের সঙ্গে যান। আমি তো একা চট করে কোথাও যাই না, আমার বিশেষ দরকার লাগলে আমি রাস্তার দিকে আসি, নাহলে আমি তাও আসি না। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।